আমরা আমাদের সন্তান সন্ততির যে নিয়ামত আসুন সেটা একটু উপলব্ধি করি। অনেকেই সেটা উপলব্ধি করেন না। এটা বোঝা যায় সন্তানদের সঠিক তারবিয়াত না দেওয়ার দ্বারা। অনেকেই সন্তানদেরকে ছোট সময় থেকে গান শেখান, অনেকেই স্বপ্ন দেখেন সন্তান ইংলিশ মিডিয়ামে স্কুল পড়ে ইংরেজি কথা বলবে আর ইংরেজি কালচারের অনুসরণ করবে। জানি না এতে কি অহংকার আর কি মানে গৌরবের বিষয় আছে। সন্তান হলো মুসলিমের, বাংলা ভাষাভাষী ধরেন আমাদের এই অঞ্চলের, কথা বলবে ইংরেজিতে, পোশাক পরবে ইংরেজি, এটা কি হলো বলেন তো? তাহলে পুরুষের গায়ে মহিলার পোশাক, মহিলার গায়ে পুরুষের পোশাকের মতোই হবে, দেখতে বেমানান হবে না? পুরোটাই বেমানান। মুসলিম সমাজে বিপর্যয় এদিক থেকে চলে এসছে। একটা প্রজন্ম তৈরি হয়েছে আমাদের বাবা মায়ের ভুলে, ভুল শিক্ষার কারণে, ভুল প্রতিষ্ঠানে পড়ার কারণে, ভুল কালচারে অভ্যস্ত হওয়ার কারণে এবং ভুল চিন্তা ভাবনা মতবাদ ফলো করার কারণে, ধারণ করার কারণে একটা প্রজন্ম তৈরি হয়েছে যারা না ইসলামিক নিয়ম নীতি রীতিনীতি আকিদা ইমানে বিশ্বাসী অথবা ইসলামিক কালচারে যারা অভ্যস্ত, মানে না তারা এটাতে অভ্যস্ত, না তারা লোকাল কালচার, মানে এখানকার বাঙালি মুসলিম হয়ে তারা ইংলিশ কালচারকে ফলো করছে। এরকম অদ্ভুত একটা প্রজন্ম তৈরি হচ্ছে। মুসলিমরা তো ছোট সময় থেকে কোরআনই পড়বে, তাই না? ছোট ছোট বাচ্চাদের মুখে, 2 বছর 3 বছর 4 বছরের বাচ্চার মুখে কোরআন পড়া শুনে আমরা খুবই চমৎকৃত হই এবং আল্লাহ শুকরিয়া আদায় করি। আর বাবা মায়ের মনটা মানে খুব খুব গৌরবান্বিত হয়, বুকটা ফুলে যায় এভাবে। কিন্তু সেটা তো এখন আর নাই। এখন আমরা যখন 15 বছর 16 বছর বয়সী কিশোরদেরকে বলি বাবা সূরা ফাতিহাটা পড়ো তো, তার পড়াটা যখন শুনি আমাদের মুখটা ছোট হয়ে যায়। দেখি যে শুদ্ধ করে সূরা ফাতিহাটাই পড়তে পারে না। আমি গত কয়েকদিন আগেও ক্লাস 5-6-এর বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিলাম বাবা সূরা আদ-দোহা কি জানা আছে তোমার, মুখস্থ আছে? বলে যে না। সূরাতুত তিন না, ওয়াইলুল লিকুল্লি না। তাহলে কি শিখলো, কি তারবিয়াত পেল, প্রতিষ্ঠান কি তারবিয়াত দিচ্ছে আর বাবা মা কি তারবিয়াত দিচ্ছে, এটা আজকে আমাদেরকে ভেবে দেখতে হবে। তাহলে কোন প্রজন্ম আমরা গঠন করতে যাচ্ছি আমরা? তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে এই সমাজটা সুন্দর হবে কিভাবে সে আশায় বুক বাঁধতে পারি বলেন তো? কি করছি আমরা সন্তানদের ব্যাপারে? আমাদের কি করণীয় ছিল আর কি করছি আমরা? কি করছি আমরা সেটা তো দেখতেই পাচ্ছি। এই পৃথিবীতে নানা ডিগ্রি নিয়ে যদি সে সৎ জীবন যাপন করতে না পারে, ইংল্যান্ড আমেরিকা ইউরোপে পড়াশোনা করে যদি সে পবিত্র জীবন যাপন করতে না পারে, যদি সে উলঙ্গ জীবনযাপন বা ওয়েস্টার্ন কালচারে অভ্যস্ত হয়ে যায়, এতে কি কোনো পিতামাতা গৌরববোধ করবেন? সন্তান আমাদের দেশেও পড়ে যদি সে সলাত ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, কোরআন ছেড়ে দেয়, সততা ছেড়ে দেয়, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয় কিংবা ছিনতাই করে, সুদ কিংবা ঘুষের কারবারে লিপ্ত হয়, এটা কি আপনাদের মনের তৃপ্তি বাড়িয়ে দেবে? আপনাদেরকে কি গৌরবান্বিত করবে? যদি না করে তাহলে কিসে আমাদেরকে বাবা মা হিসাবে গৌরবান্বিত করবে? ভালো একজন সন্তানের পিতা হিসাবে আমাদেরকে সারা পৃথিবীর সামনে পরিচিত করে দেবে, সেটা কি ভাবা উচিত না? আসুন আমরা সেরকম কিছু প্রসঙ্গ নিয়ে কথা বলি।